আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে লোডশেডিং সম্পর্কে আলোচনা করব হঠাৎ এই বিশ্বব্যাপী লোডশেডিং কেন শুরু হলো এবং বর্তমান বিশ্ববাজারে জ্বালানির কীরকম দাম বেড়েছে এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে বর্তমান বিশ্ব তথা আমাদের দেশে কেন এত লোডশেডিং এ সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রথমেই আমরা জানব লোডশেডিং বলতে কী বোঝায় কোনো এলাকাতে বা কোনো দেশে যখন বিদ্যুতের চাহিদা বেশি হয় উৎপাদনের তুলনায় এ সময় কিছু এলাকার লাইন পরিকল্পিতভাবে সাময়িক বন্ধ রাখাকে এই লোডশেডিং বলা হয় এই লোডশেডিং বর্তমানে বড় একটি সমস্যা এই লোডশেডিংয়ের প্রধান কারণ হল জ্বালানি সংকট আমাদের দেশে বর্তমানে একশো ছিচল্লিশটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এই একশো ছিচল্লিশটি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে এই একশো ছিচল্লিশটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় পঁচিশ হাজার পাঁচশো মেগাওয়াট তাহলে বর্তমানে আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হলো পঁচিশ হাজার পাঁচশো মেগাওয়াট তবে এ যাবৎকালের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে বারো চার দু হাজার বাইশ ইং এপ্রিল মাসের চার তারিখে রাত নয়টার দিকে চোদ্দ হাজার চারশো তেইশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা পঁচিশ হাজার পাঁচশো ছেষট্টি মেগাওয়াট আর সর্বোচ্চ উৎপাদন হয়েছিল চোদ্দ হাজার চারশো তেইশ মেগাওয়াট আমাদের দেশে দেশকল সকল জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এর ভিতরে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় গ্যাসের মাধ্যমে গ্যাস থেকে প্রায় একান্ন পার্সেন্টের মতো এছাড়া ডিজেল নিয়ে যে আলোচনা হচ্ছে এই ডিজেল থেকে ছয় পয়েন্ট এক শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে আমাদের দেশে এই ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে দশটি এই দশটি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় বারোশো নব্বই মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে বর্তমান বিশ্ববাজারে রাশিয়ার উপরে ইউরোপ ও আমেরিকার নিষেধাজ্ঞার ফলে এই ডিজেলের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে এই ডিজেল ছাড়া অন্য অন্য জ্বালানির মূল্যও বৃদ্ধি পেয়েছে তবে এই ডিজেলের বিষয়টাই বেশি হাইলাইট হয়েছে এর কারণ হলো ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে অনেক টাকা খরচ হচ্ছে আর গ্রাহককে দিতে হচ্ছে অথচ খুবই কম রেটে যেটাই হলো মূল কারণ এই ডিজেল ছাড়াও ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে বাউন্ন শতাংশ এই ফার্নেস অয়েলের মাধ্যমে আমাদের দেশের ষাটটি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে থাকে এছাড়া এল এন দাম বেড়েছে দুইশো আশি শতাংশ সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে এই এলএনজির দাম এই এল আমদানির কারণে সরকারের ভর্তুকি প্রায় পঁচিশ হাজার কুড়ি টাকা আর বিশ্ববাজারে কয়লার দাম বেড়েছে একষট্টি পারসেন্ট আমাদের দেশের একমাত্র কয়লা বিদ্যুৎ কেন্দ্র হল বড়পুকুরিয়ার দিনাজপুর যেটা থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় তবে এই বড়পুকুরিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শ্রমিক জটিলতা এছাড়া বিভিন্ন কারণে দুইশো তিরিশ মেগাওয়াট থেকেও অনেক কম বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এছাড়া রিজার্ভে বর্তমানে কয়লার পরিমাণ খুবই কম অথচ এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সরবরাহ করা হয় তবে বলা যায় উত্তরবঙ্গে লোডশেডিং আরও বাড়বে বর্তমানে এক থেকে দুই ঘন্টা শিডিউল মাফিক লোডশেডিং হচ্ছে আরও বাড়তে পারে আমাদের দেশের সিলেট বিভাগে লোডশেডিং অনেক বেড়ে যাবে এই সমস্যাটা শুধু আমাদের দেশেই না সারা লোডশেডিং লোডশেডিংয়ের পরিমাণ অনেক অংশেই বেড়ে গেছে বর্তমানে আমাদের দেশের সরকারে এই বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় আঠাশ হাজার কোটি টাকা আমাদের দেশে যে ডিজেল ব্যবহার করে থাকি এর নব্বই শতাংশ ব্যবহার হয় যানবাহনে এবং দশ শতাংশ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই ডিজেল পুরোটাই আমরা আমদানি করে থাকি বর্তমানে সরকারের ডিজেল কেনায় প্রতি লিটারে খরচ হচ্ছে একশো দশমিক পঁয়তাল্লিশ টাকা অথচ পিডিবিকে দেয়া লাগতেছে সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকায় এ জায়গায় দেখেন বেশ কিছু টাকা ডিফারেন্স আছে এরকম প্রত্যেকটা জ্বালানিতেই সরকারের ভর্তুকি দিতে হচ্ছে এখন আলোচনা করব কোন জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সরকারের প্রতি ইউনিটে কত টাকা খরচ হচ্ছে এবং গ্রাহকের কাছে কত টাকায় বিক্রি করা হচ্ছে ফার্নেস অয়েল থেকে বিদ্যুৎ উৎপাদনে পূর্তি ইউনিটে খরচ সতেরো দশমিক একচল্লিশ টাকা অথচ গ্রাহককে দিতে হচ্ছে পাঁচ দশমিক শূন্য আট টাকায় এছাড়া নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সরকারের খরচ পূর্তি ইউনিটে বারো দশমিক চৌরাশি টাকা আর গ্রাহককে দিতে হচ্ছে পাঁচ দশমিক আট টাকায় এ জায়গায় কিন্তু ড্যামারেজ দিতে হচ্ছে বিশ্বের উন্নত কান্ট্রিগুলো এই নবায়নযোগ্য জ্বালানির প্রতি অনেক গুরুত্ব দিয়ে থাকে ওদের ম্যাক্সিমাম বিদ্যুৎ কেন্দ্র এই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকে আমাদের দেশেও এই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় তবে খুবই কম আমাদের দেশের বর্তমান সরকারের আমলে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র ও সৌরবিদ্যুৎ কেন্দ্র আশা করি ওগুলো চালু হলে বাংলাদেশের জনগণ কিছুটা সুফল লাভ করতে পারবে এছাড়া বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে খরচ হচ্ছে বারো দশমিক সাতত্রিশ টাকা অথচ গ্রাহককে দিতে হচ্ছে পাঁচ দশমিক শূন্য আট টাকায় পরিশেষে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে ছত্রিশ দশমিক পঁচাশি টাকা আর গ্রাহককে দিতে হচ্ছে পাঁচ দশমিক শূন্য আট টাকায় অতএব এই ডিজেলই সরকারকে বেশি ভর্তুকি দিতে হচ্ছে তাই সরকার ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এটি একটি ভালো সিদ্ধান্ত এই লোডশেডিংয়ের সমস্যা শুধু আমাদের দেশেই না বর্তমান বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই লোডশেডিংয়ের সমস্যা রয়েছে এই লোডশেডিংয়ের সমস্যা এই এশিয়া মহাদেশে একটু বেশি এছাড়া অস্ট্রেলিয়া কানাডা উন্নত কান্ট্রিতেও লোডশেডিংয়ের সমস্যা রয়েছে এই লোডশেডিং সবচেয়ে বেশি হয় শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার জনগণ ডেলি দুই থেকে তিন ঘন্টা বিদ্যুতও পায় না এরপরই অবস্থান রয়েছে পাকিস্তানের পাকিস্তানেও ডেলি সতেরো আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকে না এরপরে রয়েছে আফগানিস্তান আফগানিস্তানের পরে বাংলাদেশ বাংলাদেশের পরে নেপাল তারপরে রয়েছে ভারত চায়না অস্ট্রেলিয়া কানাডা এসব দেশগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ লোডশেডিং হয়ে থাকে তবে আশা রাখি বর্তমান বিশ্ব তথা বাংলাদেশ এই মহাসঙ্কট অতি শীঘ্রই কাটিয়ে উঠবে সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এই ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম